আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সাল্লাহাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে না এতে কোনো সব তো হবেই না বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমা আমি খাবো ব্যাপারটা এরকম না আসলে আহ নবী করিম সাদুর আসলামের প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী আসলামের ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয় নবী সাদ হাসলামের প্রতি ভালোবাসায় তার সুন্নাক অনুসরণ করব তার কথা মেনে চলবো সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আহ গায়ে মাখাবো তাহলে মদিনা শহরের না পাককে আমি পাক মনে করব কিনা সেটি করব না তো অপরিচ্ছন্নতা আমি পরিচ্ছন্ন পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ সমস্ত বিষয় থেকে পুরস্কার বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটি সঠিক মনে করছেন সেটি ভুল